হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি সামনে এসেছি সেটি হচ্ছে অসম অসমসত্ত প্রভাবন বিক্রিয়ার ল্যাংমোড় পরিশোষণের গতিবিদ্যা নিয়ে আলোচনা করব অসমসত্ব প্রভাবনের ল্যাংমোড় পরিশোষণের গতিবিদ্যাটি আমরা দুটি ক্ষেত্রে আলোচনা করে থাকি আর একটু বলে নেওয়া ভালো এই বিক্রিয়াগুলোকে পৃষ্ঠতল বিক্রিয়াও বলা হয়ে থাকে কেননা অসমসত্ব প্রভাব বিক্রিয়াগুলো বিক্রিয়াগুলো অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কঠিন প্রভাবকের পৃষ্ঠতলে সংগঠিত হয় সেজন্য আমরা দুটি ক্ষেত্র বিবেচনা করব আর প্রথমটি হচ্ছে একানবিক অসমসত্ব বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করব এবং দ্বিতীয়টি হচ্ছে দিয়ানবিক অসম প্রভাবন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করব অসম প্রভাবন বিক্রিয়ার অসম এই বিক্রিয়াটির একটি উদাহরণ আমরা নিতে পারি উদাহরণটি হচ্ছে ফস পিনের বিয়োজন বিক্রিয়া যে বিক্রিয়াটি টাংস্টিনের কঠিন পৃষ্ঠতলে সংগঠিত হয়ে থাকে বিক্রিয়াটি আমি লিখে দেখাচ্ছি সিও টু উৎপন্ন করে কার্বন মনোক্সাইড এবং কার এবং ক্লোরিন গ্যাস আমরা সবাই জানি ফসজিন একটি বিষাক্ত গ্যাস সুতরাং এটির ব্যবহার সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হয় এ ধরনের বিক্রিয়াগুলো সাধারণত প্রথম ক্রম গতিবিদ্যা অনুসরণ করে থাকে আমরা জানি একটি এই ধরনের বিক্রিয়ার গতিবিদ্যা আলোচনা করার জন্য আমরা একটি পৃষ্ঠতল বিক্রিয়াকে নিম্ন ডিজাইন করতে পারি দেখা যায় যেখানে একটি বিক্রিয়ক অণু কঠিন প্রভাবকের পৃষ্ঠতলে শোষিত হচ্ছে এবং আমরা এই প্রভাবন বিক্রিয়ার অসম প্রভাবন প্রভাবন বিক্রিয়ার যে কৌশল আলোচনা করেছি সেখানে আমরা দেখিয়েছি পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি যে বিক্রিয়ক অনুগুলো প্রভাবকের পৃষ্ঠতলে শোষিত হয় এবং শোষিত হয়ে একটি সক্রিয় জটিল গঠন করে সক্রিয় জটিলটি বিয়োজিত হয়ে উৎপাদে পরিণত হয় এখানে একটি চিত্রের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যে বিক্রিয় কোনটি কঠিন প্রভাবকের পৃষ্ঠতলে শোষিত হচ্ছে এবং সক্রিয় জটিল গঠন করছে আমরা ধরে নিই কঠিন প্রভাবকের কঠিন প্রভাবকের পৃষ্ঠতলের টোটাল পরিমাণ হচ্ছে এক এবং গেশীয় বিক্রিয়ক অনু যে অংশ প্রভাবকের যে অংশ দখলকৃত হয়েছে সেটাকে ধরে আমি থ্রিটা এবং যে অংশ এখনো উন্মুক্ত আছে পরিশোষণের জন্য সেটাকে আমি বলি আমি ধরে নিই ওয়ান মাইনাস থ্রিটা এবং এখানে দুটি প্রক্রিয়া দেখানো হয়েছে যার একটি হচ্ছে পরিশোষণ এবং একটি হচ্ছে ডিজর্পশন পরিশোষণ সাধারণত পৃষ্ঠতলের যে অনাবৃত অংশ সেখানে সংগঠিত হয় এবং যেহেতু গেসীয় বিক্রিয়ক তাই বিক্রিয়কের চাপ আমরা ধরে নিয়েছি পি গেশীয় বিক্রিয়কের চাপ পি সেই জন্য পরিশোষণের হার আমরা এখানে লিখেছি কে ওয়ান পি ওয়ান মাইনাস থিটা তারপরে ডিজর্পশনের হার আমরা যদি লিখতে চাই তাহলে আমরা ধরে নিয়েছি এখানে ডিজপশনের হার সমান আমরা লিখেছি কে টু থিটা এখানে দুটি ধ্রুবক ব্যবহার করেছি আমরা একটি হচ্ছে কে এবং কে প্রথমটি হচ্ছে পরিশোষণের হার ধ্রুবক এবং দ্বিতীয়টি হচ্ছে ডিজপশনের হার ধ্রুবক এই হার ধ্রুবক এই যে হার আমরা দুটা পরিশোষণের হার এবং ডিজপশনের হার কঠিন প্রভাবকের পৃষ্ঠতলে যখন বিক্রিয়ক অনুগুলো শোষিত হয় এবং প্রক্রিয় জটিল গঠন করে তখন একটা সময় আসে যখন সাম্য অবস্থা অর্জিত হয় এবং দুইটি হারের পরিমাণ সমান হয়ে যায় পরিশোষণের হার এবং ডিজেপশনের হার সমান হয় সেই ক্ষেত্রে আমরা দুটি হারকে সমান করে লিখতে পারি কে ওয়ান পি ওয়ান ইন্টু ওয়ান থিটা সমান কে টু ইন্টু থিটা এখান থেকে আমরা সরলীকরণ করেছি এটাকে সরলীকরণ করে পেয়েছি থিটা বাই ওয়ান থিটা সমান কে ওয়ান বাই কে টু ইন্টু পি কে ওয়ান বাই কে টু এটা যেহেতু দুটি বিক্রিয়ার হার দুবক সুতরাং এটিকে আমরা সাম্য দ্রুবক দিয়ে চিহ্নিত করেছি সুতরাং আমরা পেলাম কে থিটা বাই ওয়ান মাইনাস থিটা সমান কেপি ইন্টু পি এখান থেকে এই সমীকরণ থেকে আমরা থিটার মানটা নির্ণয় করে নিয়েছি থিটা সমান হচ্ছে কেপি বাই ওয়ান প্লাস পি এই মানটা আমরা নির্ণয় করেছি এখন এই বিক্রিয়াটি যে উৎপাদ তৈরি করে উৎপাদ সাধারণত ডিজপশন থেকে উৎপাদ তৈরি হয় ডিজপশনের ফলে সক্রিয় জটিল ভেঙে যায় সক্রিয় জটিল ভেঙে উৎপাদ তৈরি হয় এবং ডিজপশনের হার যেহেতু কেটু এবং ডিজপশন যেহেতু যেহেতু থিটা অংশ থেকে সংগঠিত হয় তাই আমরা বিক্রিয়ার হারকে লিখেছি বিক্রিয়ার হার হচ্ছে আমাদের কেটু ইন্টু থিটা যে থিটার মান আমরা পুরোপতি সময় বের করে নিয়েছি সেটা এখানে আমরা রিপ্লেস যদি করি তাহলে বিক্রিয়ার হার সমান আমরা পাচ্ছি কে টু কেপি ইন্টু পি বাই হচ্ছে ওয়ান প্লাস সুতরাং একানবিক অসমসত্ত্ব প্রভাবান বিক্রিয়ার যে বিক্রিয়া হার সেটা আমরা পেলাম এই বিক্রিয়া হারটি চাপ নির্ভর একটি বিক্রিয়া যেহেতু যে আমাদের গ্যাসীয় বিক্রিয়া বিক্রিয় পদার্থগুলো গ্যাসীয় এবং বিক্রিয়ার চাপ এখানে জড়িত আছে তাই চাপের ব্যাপারটি আমরা এখানে আলোচনা করব উচ্চ চাপে লক্ষ্য করা যায় কেপির মানটি অনেক বড় হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যদি আহ যদি আমরা উপেক্ষা করি নেগলেক্ট করি তাহলে আমরা পাচ্ছি শুধু বিক্রিয়ার হার শুধু পাচ্ছি কেটু এখান থেকে একটি সিদ্ধান্ত আমরা দিতে পারি যে এই বিক্রিয়াটি বিক্রিয়া হারের সমান বিক্রিয়া হার সমান আমরা পাচ্ছি কে টু এখানে বিক্রিয়কের ঘনমাত্রা জড়িত নেই উৎপাদের ঘনমাত্রা জড়িত নেই শুধুমাত্র একটি ধ্রুবক রাশি আমরা লক্ষ্য করতেছি সেটি হচ্ছে কে তাই আমরা বলতে পারি এই বিক্রিয়াটি একটি শূন্য ক্রমের গতিধারা অনুসরণ করছে সুতরাং বলা যায় উচ্চ চাপে বিক্রিয়াটি শূন্য হয়ে থাকে নিম্নচাপে বিক্রিয়াটির কি অবস্থা দ্বারা আমরা একটু লক্ষ্য করি নিম্নচাপে লক্ষ্য করা যায় ওয়ান বিক্রিয়া হার আমরা লিখতে পাচ্ছি এই সমীকরণে লক্ষ্য করা যাচ্ছে যে ধ্রুবকের পাশাপাশি বিক্রিয়ার চাপ গ্যাসীয় বিক্রিয়কের চাপ এখানে জড়িত আছে এবং চাপের যে রাশি পি তার গাত হচ্ছে ওয়ান সুতরাং আমরা বলতে পারি এই বিক্রিয়াটি একটি প্রথম ক্রমের গতি দ্বারা অনুসরণ করবে সুতরাং এই কথা বলা যায় নিম্ন চাপে একানবিক অসমসত্ত্ব প্রভাবন বিক্রিয়ার গতিবিদ্যা একানবিক গতিধারা অনুসরণ করে সুতরাং ভিউয়ার্স আমরা যেটা এখানে আলোচনা করলাম একানবিক অসমসত্ত্ব প্রভাবন বিক্রিয়ার গতিবিদ্যা আলোচনা করে করলাম। পরবর্তী সামনে ভিডিওতে মাইকেলিস মেন্টন প্রভাবন এনজাইম বিক্রিয়ার গতিবিদ্যা নিয়ে আমরা আলোচনা করব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ